হয় না, কারণ আটটা মাস তো দেখলাম আর কি, আর কি দেখব এই জিনিসটা তো আমার কুইট করা উচিত। আমার এতই দোষ, এতই এখন দোষ দিয়ে ভরা সঠিকক্ষণ, তাহলে আর কি বলবো। কোন ডাক্তারের সার্টিফিকেটও নাই আর কোন দেখা বুঝতেও পাই নাই, এখন বলে ইন্টারনাল একটা বাপ হিসেবে ছেলের জন্য যা করবো এটা কি আমি পাবলিশ করে বেড়াবো? এটা হয় কখনো? এটা তো আমার রুচিতে আসে না যে আমি ছেলেকে জন্ম দিতে পাঁচ লাখ টাকা দিয়েছি। সে প্রথমে সবাই কি বলে বেড়াইলো, ঠিক আছে আমি কোনো টাকাই দেই, সে ধার দেনা করে করে তারপরে ব্যাংক লোন নিয়ে তারপর করিস, পরে কিন্তু ধরা খেয়ে গেল টাকাটা তো কিন্তু একটা জানা নিচ্ছে মাত্র, পরে নিউজ হইলো, পরে কিন্তু আমার কিন্তু এদের চাইলে আমি পারতাম পথে। আমি চাই না যে আমার ছেলেটা বড় হয়ে তারে কেউ আঙুল চুপে করো, তোমার বাবা তোমার মাকে খারাপ এত মাস তো চেষ্টা করলাম, দেখলাম ওয়েট করলাম, তোমরা তো মনে করো যে অন্যায়ের জন্য তার একটু রিগ্রেট, অন্যায় করলে পর তো তার একটু সরি ফিল করো, সরি ফিল তো দূরের কথা, উল্টা আরো। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।